और बहनों সকাল সকাল ওই যে ছেলে সবে ঘুম থেকে উঠে ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে ব্রাশ করে, আর মেয়ে ওখানে ওর ঘরটা গোছাচ্ছে। কালকে সবকিছু গুছিয়ে দিয়েছি, তাও আজকে মোটামুটি গোছানো চলছে এখনো পর্যন্ত। আর আমি একটুখানি রান্নাও এগিয়ে এনেছি, কিন্তু আমাকে একটুখানি 10টার সময় একটু বেরোতে হবে, আমার ফ্ল্যাটের কাজে একটুখানি বেরোতে হবে, তাই একটুখানি কিছু রান্না এগিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি রান্না এগিয়েছি। মানে এই দেখো আমার, এটা হচ্ছে সবজি দিয়ে ডাল, মানে ফুল সবজি ডাল বলে সেটা, মুগ ডাল, এটা হয়ে গেছে। আর হচ্ছে এখানে হয়েছে টমেটো আর কাজু কিশমিশ খেজুর আমসত্ব দিয়ে চাটনি, এটাও রেডি হয়ে গেছে মোটামুটি সকালবেলা করে নিয়েছি। এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে যাব, আর তারপরে এসে যা হয় হবে। মাংসটাকে ম্যারিনেট করে দিয়ে গেলে কি হবে, এসে তাড়াতাড়ি আমি ঝটাফট করে মাংস ভাত বসিয়ে দিতে পারবো, ভাত তো হবে না। আর ওদের আস্তে আস্তে প্রায় 12টা বাজবে, আর আমার 1 ঘন্টার কাজ, আমি চট করে যাব, ফট করে চলে আসবো। তো চলো আজকে মাংসটা আমি কীভাবে ম্যারিনেট করছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো চলো, এই মাংসটা আমি মানে এই চিকেনের প্রিপারেশনটা আমি একবার আমার মেয়ের জন্মদিনে রান্না করছিলাম, তখন ওর বন্ধুরা খেয়ে খুব ভালো বলেছিলো, বলে খুব ভালো হয়েছে। তো সেটাই আজকে মেয়ে বলছিলো রান্না করো। তো আগে মানে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে 1-2 ঘন্টা মতো। তো চলো আগে ম্যারিনেট করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর 10টার সময় বেরোতে হবে, 9:30 ওভার হয়ে গেছে। তো চলো, তো প্রথমে দেব দই। দেখো কালকে যে দই বসিয়েছি কত সুন্দর চাপ চাপ বসেছে, দেখো এই দই। তো এই দই বসানোটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই, দেখো কেমন চামচে তুলছি, দেখো চাপ চাপ। প্রথমে দিয়ে দিচ্ছি দই, এখানে 2 কিলো মতন চিকেন আছে, একটু বেশি পরিমাণেই দই দেবো আমি। দেখো কাটছি, দেখো কত সুন্দর দইটা বসেছে। আচ্ছা আমি কিভাবে দই বসাই তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি ভিডিও করে দেখিয়ে দেবো। দেখো একটু জল নেই, দেখো দিয়ে দিলাম দই, দিলাম আদা রসুনের পেস্ট, এটা কালকেই বেটে রেখেছি আমি। আরে একে একে গুঁড়ো মশলা দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আচ্ছা এখানে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে, নুন দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি একটুখানি কসুরি মেথি, তো এবারে এটাকে আমি ভালো করে মাখাবো। এটার ম্যারিনেশনটাই সব থেকে বেশি, মানে যতক্ষণ তুমি রাখতে পারবে মাংসটা রান্না হতে তো সময়ও কম লাগবে আর খেতেও ভালো লাগবে।
তো আমি তো কাজে বেরোবো একটুখানি, তাই আগে থেকে এটাকে এখন থেকে করে দিয়ে যাই, আসলে আর কোনো অসুবিধা হবে না। তো আগে থেকে ম্যারিনেশন করে রাখলেও ভালো হয়, আর যদি সকালে রান্না করতে চাও রাত্রে এইভাবে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবে, ডিপে নয় এমনি ফ্রিজে রেখে দেবে, কোনো অসুবিধা নেই। যত বেশি এটা মানে এটা ম্যারিনেশনের সময় দেবে তত বেশি ভালো হবে এটা রান্নাটা। তো চলো ছটফট করে মাখিয়ে আমাকে রেডি হতে হবে। তাহলে ইডলি বানানোর ভিতরেই আছে কড়াটা, খুলে দেখ বস্তাটা খুলে। তো মোটামুটি হয়ে গেছে, এইবারে এটাকে চাপা দিয়ে দিব। এর কাজ সেরে আসতে আমার অনেক লেট হয়ে গেছে, তো এসেই ফটাফট রান্নাঘরে ঢুকে পড়েছি, মানে জামাটাও ছাড়িনি। তো দেখো কড়াতে তেল দিয়ে দিলাম, আর তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। তো এই রান্নাটা বলেছি আগে, আমি একদিন নিজে থেকেই আমার মেয়ের জন্মদিনে রান্না করছিলাম, তো তার জন্য মেয়ে বলল। তো আমি এভাবেই রান্না করি, এটাকে আমার মেয়ের সবাই নাম দিয়েছে মেথি ক্রিমি চিকেন। তো এবারে আমি দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা কুচোনো পেঁয়াজ, আমি হচ্ছে চপারে একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো এটাকে একদম সোনালি করে না ভাজলেও হবে, মোটামুটি হালকা একটুখানি মজে গেলেই আমি দিলাম, কারণ আমি না চিকেনে পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি, তাই একটু নুন দিতে ভয় পাচ্ছি, নুন দিলেই তো এক্ষুনি মজে যাবে। তো দিয়ে দিলাম দেখো এক চামচ, বড় চামচের এক চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকেও ভালো করে মানে কি বলবো এটা কষিয়ে নিতে হবে, ভুলে যাচ্ছি আমি, কষিয়ে নিতে হবে। তো আদা রসুন বাটাটা কষানো হয়ে গেলে আর আমি দিয়ে দেবো বড় মানে দুটো বড় বড় সাইজের টমেটো, আমি একদম মিহি করে কেটে রেখেছি সেটাই আমি দিয়ে দেব। আসলে এখানে একটু একটু করে বসিয়ে ওখানে আমি ছুরিতে ফটাফট করে ওই টমেটোটা কাটছি, দিয়ে এই যে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবারে টমেটোটা একটু কষানো হয়ে গেলেই মানে মজে গেলেই, কষানো মানে মজে গেলেই একে একে আমি যে সব গুঁড়ো মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ একটা কথা, ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে কিন্তু আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম কারণ ঝাল হওয়ার জন্য। তো এইটাই কথা, তো এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটাকে ভালো করে এবারে কষিয়ে নেব, আর ওইদিকে ওরা চলে এসছে, আমি একটুখানি জল ঢেলে চাপা দিয়ে আমি একটু লেবু জল ওই ফ্রিজে করে রেখেছিলাম সেটাকে ওদেরকে বের করে দিয়ে আসলাম। তো এসে দেখো কষানো হয়ে গেছে, আর আমি এবারে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এইটার যে যত বেশি ম্যারিনেট করা থাকবে রান্না হতে তত কম সময় লাগবে, হ্যাঁ আর নরমও থাকবে, মানে চিকেনটা ভেতর থেকে নরম হয়ে যাবে। আর দেখো চাপা খুলে এই যে মোটামুটি আমার চিকেন কষানো, মানে একটু একটু করে চাপা খুলছি আর একটু করে নাড়ি দিয়ে যাচ্ছি, বলছে না ওদিকে একে একে সব ঢুকছে, আর আমার একটু করে ওই নুন চিনি লেবু দিয়ে শরবতের মতো ফ্রিজে করা আছে ওইটাকে বের করে দিচ্ছি, সবার সঙ্গে একটু কথাও তো বলতে হচ্ছে। তো দেখো এখানে প্রায় আমার রেডি হয়ে এসছে, আর আমি তোমাদেরকে দেখাইনি, ও আমি 10-12টা কাজু গরম জলে ভিজিয়ে ওটাকে আমি বেটে রেখেছিলাম, তো ওটাকেই আমি দিয়ে দিলাম, মানে যখন মাংস টাংস সব সেদ্ধ হয়ে যাবে মানে কষিয়ে টষিয়ে তারপরেই দেব। দিয়ে এটাকে হালকা করে আমি
একটুখানি ফুটতে দেব, মানে কাজুর যাতে গন্ধটা চলে যায় তার জন্য একটু হালকা করে ফুটতে দেব। অনেক সময় না কেউ কষানোর সময় ওই কাজু বাটাটা দেয়, কিন্তু আমি ওই মাংসটা হয়ে আসলে তারপরে কাজু বাটাটা আমি দিই। তো কাজু বাটাটা হয়ে গেল, দেওয়ার পরে এবারে দেখো আমার মাংসটা হয়ে এসছে, আর এই সময় আমি দেব গরম মশলা। আমি কিন্তু গরম মশলা এখনও দিইনি, আর আমার নুনটা ঠিকঠাক আছে, তোমরা এই সময় চেখে নিবে যে নুনটা ঠিকঠাক আছে নাকি। তো আমার নুন মোটামুটি ঠিকঠাক আছে, মাংসের যে নুনটা মাখিয়েছিলাম তো ম্যারিনেশনের সময় সেটাই ঠিক আছে। আর এবারে নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম 2-3 চামচ মতন। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, ভাতটা হয়ে আসছে, তো দুদিক সামলাতে হচ্ছে। এই দেখো দিয়ে দিলাম 2-3 চামচ মতন ফেস ক্রিম, আমুলের ক্রিমটাই আমি ব্যবহার করেছি। আর একটুখানি কসুরি মেথিকে হাতে ক্র্যাশ করে দিয়ে দিব, দিয়ে একটুখানি ফুটে উঠলেই আমার রেডি হয়ে যাবে মেথি ক্রিমি চিকেন, এরা নাম দিয়েছে। তোমরা বাড়িতে করে দেখো, এটা জাস্ট খেতে ফাটাফাটি লাগে। ব্যাস এবারে আমার রেডি মেথি ক্রিমি চিকেন। ওখানে গল্প করছে, আমিও একটু গল্পে ওদের সঙ্গে যোগদান করলাম। গল্পটা হেভি, এটা দাদু আলাদা। তো এখন বাজে প্রায় 1:30, আমি চলে আসলাম ওদেরকে ওদের খাওয়া রেডি করতে। আর ওরা ওখানে গল্প করছে, মেয়ের বন্ধুবান্ধব ওখানে কি বলবো, শিং ভেঙে বাছুরের ধরে কেন ঢুকতে হবো। মাঝে মধ্যে যাচ্ছি, মাঝে মাঝে গল্প করছি ওদের সঙ্গে, তোরা ওরাও গল্প করছে, আর আমি এখানে খাবারটা বাড়তে চলে আসলাম। প্রায় 1:30 পেরিয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছে। তো আমি করেছিলাম পোস্ত দিয়ে আলু ভাজা, সবজির ডাল, ওই চিকেন মেথি ক্রিমি চিকেন, আর চাটনি দেখতে পেলে, আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা, দই মিষ্টি। এই ছিল আজকের মেনু। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। একটা ছেলে আছে ওখানে, কয়েকটা ছেলে থাকলে দিত না আর খাওয়ার। তো সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়া মাজা একদম কমপ্লিট। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 6:30, এই মাত্র সবাই বেরোলো। তো আমার মেয়ে সবাইকে কফি করে দিল, আমি একটুখানি ওদের সঙ্গে কথা বলছিলাম, সেরকম কোনো আর ভিডিও করা হয়নি। তো তোমরা বুঝতেই পারছো আমি একা সমস্ত কিছু সামলেছি, তারপরে একটু ফ্ল্যাটের ব্যাপারে বাইরে যেতে হয়েছিল সকালে, ওখান থেকে ছুটতে ছুটতে এসে রান্না করে এতজনকে এত পদ রান্না করে খেতে দেওয়া, আর তারপরে সেগুলো ধোয়া মাজা, সমস্ত কিছু ধোয়া মাজা করে সেগুলো সমস্ত কিছু যে যার জায়গায় গুছিয়ে রাখা, গুছিয়ে এখন এখনও উপুট করে রেখেছি, ওগুলোকে আবার মুছে জায়গা মতো গোছানো, মানে যা হয় লোকজন আসলে ঘরে অবস্থা তোমরা তো সবাই জানো। আর এই দেখো এখনই আমি একটুখানি গায়ে জল ঢেলেছি, সেই সকালে স্নান করেছিলাম, তো এখন গায়ে জল ঢেলে এই যে নাইটি পরে নিয়েছি, এবারে সন্ধ্যে দেবো। আর সকালে সমস্ত কিছু তো কিছু কিছু বেঁচে আছে, ওইগুলোই রাত্রে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি একটু করে অন করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আনন্দে থেকো, সবসময় আনন্দে থেকো।